প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল প্রতিযোগিতার নাম হচ্ছে কোপা আমেরিকা। কোপা আমেরিকার পরবর্তী আসর যে যুক্তরাষ্ট্রে হবে সেটা আগেই জানা হয়ে গিয়েছিল সবার, তবে এবার জানা গেল দিনক্ষণ এবং কে কোন গ্রুপে খেলবে তার তালিকা। আসুন জেনে নেই 2024 সালের 20 জুন কোপা আমেরিকা শুরু হতে যাওয়া আসরে ব্রাজিল এবং আর্জেন্টিনা কে কোন গ্রুপে খেলবে তার সম্ভাব্য লিস্ট। এবারের কোপা আমেরিকা আসরে 16টি দল খেলবে, আর 16টি দল খেলবে 4টি গ্রুপে বিভক্ত হয়ে। গ্রুপ এ তে আছে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ইকুয়েডর এবং জামাইকা। গ্রুপ বি তে আছে কানাডা, উরুগুয়ে, প্যারাগুয়ে, পানামা। গ্রুপ সি তে আছে ব্রাজিল, পেরু, ভেনেজুয়েলা ও কোস্টারিকা। গ্রুপ ডি তে আছে আর্জেন্টিনা, চিলি, বলিভিয়া ও মেক্সিকো। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এবারের কোপা আমেরিকা কে জিতবে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আপনার পছন্দের দলের নাম কমেন্টে লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিপল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।